নাম? আমার নাম বাবুল মজুমদার। বাবুল মজুমদার। আপনি তো বর্তমানে বিজেপি দলের উপপ্রধান, কোন গ্রাম পঞ্চায়েতের? আজকে যে কথাই আছে, সাত দিন জোরে তো একদিন গৃহস্থের অতি অতি কোনো কিছুই ভালো না, বদ হজম হয়ে যায়। এরই প্রমাণ মিলল সোনাইছড়িতে আক্রমণ করতে এসে জনতার কেলানি খেয়ে একেবারে হাসপাতালে শয্যাশয়ী এলাকার বিজেপি দলের টুইন নাম অবস্থান। আজকে সন্ধ্যা প্রায় 8:30 সময় আমরা সবাই তো বাড়িতে, মামার ঘরে, বাবা বাবার ঘরে, আমি আমার ঘরে, তখন হঠাৎ করে দরজাতে একটা বিকট শব্দ এবং মিতুল মজুমদার নামে একজন লোক টাইম গ্যাসে যাইয়া সুমন ছিল নামে জানি কারে গালাগালি করতে এসে মদ খাওয়া অবস্থা আসলো। তো আমি বাইরেছি, আমার মা বাইরেছে, বাবা বাইরেছে, তো তারা বলছে তুই আমরা বাড়িতে কেন আইস, তুই যারে গালি যায় অন্তর পথে হেঁয়ে নে যা। তো এ বলছিল না আমি এনে গালি দিন, তো আমি বলছি যে আমার বাড়ি তুমি বাইরে, তোরা বাড়ি তো আমরা কোনো সময় যাই না বা আই না, কোনো ব্যাপার নেই, এখানে তুই এখান থেকে যা। তো দুর্ভাবে এখানে এদিকে কথা কইতে কইতে তারা টাইনে টাইনে আনতে আনতে রাস্তা মেন রোডে আনতে আনতে এমনিতে নারায়ণ মজুমদার বিজেপির প্রাক্তন বুথ প্রেসিডেন্ট 31 নম্বর বুথে এবং উপপ্রধান দুজনেরই ফোন করছে, দুজনে আসে আইয়া তারে টানি জানি তার মারা ডাক দিছে, কেউ নিতে পারে না। এরপরে যথারূপভাবে আমার ভাতিজা কেশব মজুমদারেরা মারছে, আমি মারে লাত্তি দিয়া পালাই দিছে এবং নারায়ণ মজুমদারেরও একটা ঠুসি দিছে। এরপরে যাই চারিদিকে প্রধান টোধানের ফোন, নারায়ণ মজুমদার কি বুথ প্রেসিডেন্ট? হ্যাঁ, প্রাক্তন বুথ প্রেসিডেন্ট 31 নম্বর বুথ। ওনারা মারছে কে? ওনারা মারছে মিঠুন মজুমদার, চাইটা ঘুষি দিছে। এরপরে তাই তো বয়স হয়েছে, তাই তারাই হেয়ার পরেও ডাক্তার একটা তুই এই বাড়িতে গেলে আইস, সবসময় এই বাড়িতে সামনে আয় আমরা কারো, তারা তো পুরো বাড়ির যায় না এরকম ঘুষে। এরপরে তো হঠাৎ করে ইভেন মা গেছে মিটন তুই বাড়ি দিয়ে বাড়িতে মারা, এবার মুখ টুক খারাপ করে একটা লাফি মেরে ফেলা দিয়েছে শিবসের তালের মধ্যে। মানে বিজেপি আর সিপিএমের কোনো ব্যাপার নেই এবং বিজেপির রক্তাক্ত করার মতো না এমন কোনো কিছু নেই। হ্যাঁ, তো জন্মসূত্রে দক্ষিণ সোনাইছড়িতে নেই, হ্যাঁ ইদানিংকালে 1-2 বছরের মধ্যে দক্ষিণ সোনাইছড়ি আইসে। হ্যাঁ, সবসময় হ্যাঁ বাবারে ভিড়ে মারে ভিড়ে পাড়া প্রতিবেশী উপপ্রধানেরও আরও একবার এমন করে হচ্ছে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আয়ু বিচার করছে। এরপরে মেন রোডে দাঁড়ে ফাই মত খেয়ে এর লগে লাগে, এর লগে ঝগড়া করে, এই হচ্ছে তার পরিস্থিতি সবসময়। আপনি যাইবেন দেখবেন প্রধানেরও জিজ্ঞান, মেম্বারেরও জিজ্ঞান, বিজেপি ভালো ভালো লিডারেরও জিজ্ঞান, হ্যাঁ কী বিজেপি করে না কিছু করে, এটা আমার কোয়ার মতন কিচ্ছু নেই। হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা বিজেপি করলে যে সব বিজেপি যে উচ্ছৃঙ্খলতা করে এমন কোনো ব্যাপার নেই, যে বিজেপি করছে আমি সিপিএম করছে হ্যাঁ মারমো, হ্যাঁ বাড়িতে তো আমি জানি, হ্যাঁ আমার বাড়িতে আমার দরজায় অ্যাটাক করছে। ঘটনা গতকাল রাতে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। আক্রমণকারীর নাম মিটুন মজুমদার, খিলানি খেয়ে বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এই মিটুন নিজেকে মোদি ভক্ত বলে দাবি করেন, নিজেকে বিজেপি কার্যকর্তা হিসেবে জাহির করতে গিয়ে বিরোধী দল থেকে শাসক দল কেউ রক্ষা পায়নি ওর হাত থেকে। নেশায় বোধ হয়ে যখন তখন যাকে তাকে গালিগালাজ ও মারধরের অভিযোগ রয়েছে মিঠুনের বিরুদ্ধে। গতকালও নেশায় বোধ হয়ে মিটুন এলাকারই সুমন দত্তের বাড়িতে গিয়ে উঠে আক্রমণ করতে, সেখানে গিয়ে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। ভেবেছিল বিজেপি যখন করি সবাই ভয়ে মুখ বুজে থাকবে, কিন্তু মিঠুনের গালিগালাজ শুনতেই সুমন দত্তের পরিবার ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু নাছোড়বন্ধা মিঠুন দলে পাল্লা ভারী হয়েছে ভেবে মিঠুনের মায়ের ওপর আক্রমণ করে বসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মিঠুনের পরিবার, সাথে সাথে চলে কেলানি। এলাকাবাসীর মারে তক্তা হয়ে একেবারে হাসপাতালের বেডে। বৃদ্ধা মহিলার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে বিলোনিয়া মহিলা থানাতে মামলাও হয় মিঠুনের বিরুদ্ধে। বাবুল, আপনি তো বর্তমানে বিজেপি দলের উপপ্রধান, কোন গ্রাম পঞ্চায়েতের? আজকে যে একটা ঘটনা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যেহেতু দেখছি গিয়া তাহলে মতামত অবস্থায় আছিল কে মিঠুন, তাহলে তারা বাড়িতে যাইয়া তার বাড়ির থানাতে আমি যাই ফাঁকি, তাহলে বাড়িতে মানে তারা বাড়িতে এলে তাহলে মারার ডাকা ডাকা দিছে, তারা দেখা দেখায় রাস্তা যেন আনছে, আমিও সাথে তার দেখা দেখায় বাড়ি নিতাম নিতে পারছি না। এর পরিপ্রেক্ষিতে আরও হে আবার উড়িয়ে গিয়ে গেছে বলে কেন উড়োউড়ি করছি, উড়োউড়ি করছি যে মাটিতে ভরিয়ে গেছে, মাটিতে ভরিয়ে ভরিয়ে আমি আর ওরে এর পরে এই উড়িয়ে আবার তারা বাড়ির দিকে গেছে। লাডিল কে লাডিল হয়ে গেছে কে মিঠুন ট্যাংরার ট্যাংরার থেকে লাড়ি হাই খুঁজল বিয়ে তারা বাড়ির দিকে গেছে। আর হিন্দু ডাকা ডাক ডাকা ডাকি হয়েছে, ডাকা ডাকি বুঝার পরে তারে এই আমিও তো টানিয়ে আরে তারা পৌঁছে দিয়েছে।
সে অভিযোগ করছে বিজেপি করার অপরাধে হেরে মারছে, সেই বিষয়ে আপনি কী করবেন? বিজেপি করার এখানে বিজেপির পার্টি এখানে আমি যেহেতু আমি আসিলাম এখানে, এখানে পার্টি সম্বন্ধে কোনো কথা এটা রাজনৈতিক না আপনি মনে করেন? হ্যাঁ এটা রাজনৈতিক। কিন্তু মিঠুন অভিযোগ করছে যে বিজেপি এবং নরেন্দ্র মোদীর দলকে সে মানে সাপোর্ট করার অপরাধে আজকে ওনারা মারছে। না না এমন কিছু, এটা রাজনৈতিক না আপনি মনে করেন? না না, যে মিঠুন মতামত অবস্থা ছিল কার কারে কারে মারছে, মারছে তো কারে কারে মারছে মিঠুন? মিঠুনে মারছে হলো ওই তার মারে ডাকাতি ফেলা দিছে, তারপরে সুমন সুমনরে মারছি, নারুন নারায়ণ মজুমদার আর ফাঁকতন্ত্র সভাপতি তারে মারছি। মানে বিজেপি দলের লোকেরও কি মিঠুন মারছে? কিন্তু হে আবার বলছে সে বিজেপি করার অপরাধে মারছে। না এটা হে আমরা বিজেপির লোকেরও মানে পুরোটাই মিথ্যা কথা মিঠুনের।